হ্যালো হ্যালো মুসলিম জনগোষ্ঠীকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মের মানুষদের প্রতিও ভালোবাসা শ্রদ্ধা, সনাতন ধর্মের মানুষের প্রতি নমস্কার। তেমন কিছু বলার নেই। লুঙ্গিপুরে ছিলাম, সেজন্য লুঙ্গিপুরেই কথা বলছি। তেমন কোনো বিষয় আমি সিলেক্ট করে আসিনি যে বিষয়ে আমাকে কথা বলতে হবে। এই চ্যানেল দিয়ে রাসেল যুক্তিবাদী বাংলাদেশ, এই চ্যানেল দিয়ে আমাকে দেখছেন এক ডজন মানুষ, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। গ্রামের কথা মনে পড়ছে এখন। গ্রামে এই বৃষ্টির সময় ফুটবল খেলতাম বন্ধুরা মিলে, অনেক দৌড়াদৌড়ি করতাম। তারপরে বজ্রপাত হলে আগে থেকে আমি বলে রাখতাম, যদি আকাশে বজ্রপাতের বিদ্যুৎ চমকায় তখন তাড়াতাড়ি আমরা স্কুলের বারান্দায় চলে যাব। এটা আগে থেকে বলে রাখতাম ওই যাদের সাথে খেলাধুলা করতাম। তো বিদ্যুৎ চমকালে আমরা দৌড়ে গিয়ে সেই স্কুলের বারান্দায় উঠে যেতাম। যাই হোক, আজকে এই মেঘলা বৃষ্টির সময় মনে পড়ছে সেই সময়ের কথা, যে সময় কালুখালি সাগরিকা সিনেমা হলে সিনেমা দেখতে যেতাম। আসলে বন্ধুরা, দুঃখিত বন্ধুরা, আমার হাসি পাচ্ছে। আমি আমাদের ওই অঞ্চলে প্রথম আমি সিনেমা দেখি, মানে আমাদের ব্যাচের মধ্যে আমি প্রথম সিনেমা দেখি, এবং সিনেমা দেখে কয়েকজনকে উদ্বুদ্ধ করি সিনেমা দেখার জন্য। কিন্তু পরবর্তী সময়ে তারা আমাকে রেখে সিনেমা হলে চলে যেত। সেই সময়ের সিনেমা আমি যখন দেখেছিলাম, তখন সেই সিনেমাটার নামটা ছিল বজ্রমুষ্টি। প্রথম সিনেমা দেখে আমি বজ্রমুষ্টি কিচ্ছু বুঝতাম না, শুধু ফাইটিং দেখতাম, আর শুধু দেখতাম মানে কিছু বুঝতাম না, কোন ব্যাপারে কে হলো, কারোর চেহারা মনে থাকতো না, শুধু দেখতে ভালো লাগতো। তো 8 টাকা 6 টাকার টিকিট কাটতাম আমি। বেশিরভাগ ক্ষেত্রে আমি সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস একেবারে ফ্লোরে বসা, সেই সময় মানে ফ্লোরে বসে আমি সিনেমা দেখতাম। কিন্তু ভেতর থেকে যখন বের হতাম তখন শরীরের গেঞ্জি বা শার্ট যেটাই থাকতো এত বিড়ির গন্ধ হতো। বন্ধুরা, আকাশে পাখি কিচিরমিচির করে। যাই হোক বন্ধুরা, আমি একটু গ্রামের কথা বললাম, তো এখন মনে পড়ছে সেই পুরনো বন্ধুদের কথা। সেই দিন হয়তো আর ফিরে আসবে না, কিন্তু আমাদের ভাবনার মধ্যে থেকে যাবে। বন্ধুরা, আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমাকে ওয়াইফাই লাইন ছাড়া আমাকে কেউ ডাটা কিনে দেখবেন না। আমার কথার মধ্যে তেমন কিছু নেই, আর আমাকে এতক্ষণ সহ্য করলেন সেজন্য আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আসলে ইউটিউবকে জানাতে হয় যে আমি কী অবস্থায় থাকি, সেজন্যই হয়তো একটু ইউটিউবের সাথে কানেক্ট করা। ইউটিউবকে যদি আমি সরাসরি না কথা বলি, ক্যামেরার সামনে না আসে, তাহলে এটাও একটা সমস্যা, সে মনিটাইজ বা এটা তাদের একটা কমিউনিটি গাইডলাইনের বাইরে হয়। সেজন্য একটু সামনে আসতে হয়, কথা বলতে হয়। আর আমার কথা বলতে বন্ধুরা ভীষণ অস্বস্তি লাগে। আপনারা জানেন যে আমি যে ভিডিওগুলো ছাড়ি, দেশের ভিডিও দেখাই, কিন্তু আমি সাউন্ড দেই না, আমার কথা বলতে ইচ্ছে করে না যখন কাজ করি আমি। কারণ কথা বলার কী দরকার, যেটা কথা ছাড়া হবে সেটা কেন মানে কথা বলবো। পরবর্তী সময় দেখলাম নতুন ইউটিউব আপডেট আসলো, কথা বলতে হবে, সামনে থাকতে হবে, কী আর করার, আসতে হয়। যাই হোক, অনেকক্ষণ সহ্য করলেন, অনেক ধন্যবাদ আপনাদের, আর সহ্য করতে হবে না। আর প্রবাসী ভাই ও আপদ প্রতি হলো আমার অনেক অনেক শ্রদ্ধা, যারা আমাকে মেসেজ করে, কমেন্ট করে,
সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। প্রবাস থেকে কিছু কাছের মানুষ আছে যারা যারা খুবই মানে অভিমান করে থাকে, তাদেরকেও শ্রদ্ধা। আপনারা অভিমান করে থাকেন, অনেক বছর অভিমান করে থাকেন, আমার তেমন কিছু বলার নেই। অভিমান আপনাদের ব্যাপার, অভিমান করলে করেন। এই তো, সবাইকে অনেক অনেক মেঘলা দিনের ভালোবাসা ও শুভেচ্ছা। আর আমি যেহেতু ছাদে একা, সেহেতু আমি মুখে মাস্ক পরছি না, আপনারা কেউ এটা করবেন না। আপনারা ডাক্তারি এবং সরকারি নিয়ম মতো আপনারা চলবেন। সবাইকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।